নেই, তোর কাছের মানুষ তোকে বিশ্বাস করছে না। একটা দিন আসবে, সেদিন তুই একটা এমন সাকসেস পাবি স্মার্ট ভ্যালুর জন্য যে তুই মাইক্রোফোনে কথা বলবি আর 500 থেকে 600 জনের মানুষ মন দিয়ে শুনবে। তো থ্যাঙ্কস গড, আজকে সেই দিদির কথাটা শুনেছিলাম বলে আজকে বাপনডুলি এখানে কথা বলছে, আর এখানে আমার অনেক সিনিয়র আর অনেক অ্যাসোসিয়েট মন দিয়ে শুনছে, আজকে সেই দিনটা প্রমাণ হয়ে গেছে। তো এইভাবে আমি আগামী দিন আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই সিনিয়রদের আশীর্বাদ, আমার অল সিনিয়রদের আশীর্বাদ, এখানে সমস্ত সিনিয়রদের আশীর্বাদ আমার মাথার উপর থাকলে আর অ্যাসোসিয়েটদের ভালোবাসা থাকলে স্মার্ট ভ্যালু থেকে আমি অনেক ওপরে যেতে চাই। আর অনেক অনেক স্বপ্ন আছে, আজকে বাইক হয়েছে, সাইকেল থেকে শুরু করেছিলাম, বাইক হলো 1,10,000 টাকা, 7,20,000 টাকার ফোরুলার কিনলাম, থাইল্যান্ড অফার কোয়ালিফাই করলাম SPL 12, থাইল্যান্ড যাচ্ছি এই বছরে SPL 13, যখনই আসবে SPL থাইল্যান্ড, আমার থাইল্যান্ড যেহেতু হয়ে গেছে এইবারে 13 আসলে 100% আমার বাইকে যে চাবির রিংটা, দাদা থাইল্যান্ড গিয়েছিল, মালয়েশিয়া গিয়েছিল, ওখান থেকে একটা রিং দিয়েছিল আর আমায় বলেছিল, তখন সৌভিকদা আমার সাথে ছিল, তো ওখানে বলেছিল এইখানে তোকে ঘুরতে যেতে হবে। আমি সেই দিন সেই চাবির রিংটা যত্ন করে রেখে দিয়েছিলাম আর বাইক কিনতে সেই বাইকে লাগিয়েছি, থাইল্যান্ড তো হয়ে গেছে, থাইল্যান্ডের টি শার্ট পরেছিলাম। এইবারে আমার নেক্সট টার্গেট মালয়েশিয়া অপার ইন্টারন্যাশনাল ট্যুর, মালয়েশিয়া অপারটা কোয়ালিফাই করবো SPL 13-এ। আর নেক্সট আমার বাড়ি থেকে সেরেলো গাড়িটা অলরেডি ঢুকে যায়, কিন্তু অনেক অসুবিধা হয় রাস্তা দিয়ে ঢুকতে, হ্যাঁ, তো এইবারে আমার টার্গেট আছে মিনিমাম টু মিনিমাম, এইবারে মিনিমাম 25 থেকে 30 লাখ টাকা দিয়ে হাই রোডের ধারে প্রপার একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিজের নিজের স্বপ্নের বাড়ি, নিজের স্বপ্নের ফ্ল্যাট স্মার্ট ভ্যালু থেকেই করব। তো থ্যাংক ইউ, নেক্সট আবার অ্যাচিভমেন্ট করে এসে আবার আবার এক্সপিরিয়েন্স শেয়ার করব। ভেরি গুড, ভেরি গুড, জোরদার হাততালি। आधा लोगों को, कितना लोगों को समझ में आया? आया ना? हाँ, देखो एक चीज मैं बोलूंगा, ठीक है जी, थैंक यू, जोरदार हाथ ताली, थैंक यू। एक चीज मैं बोलूंगा, ये बात कर रहा था, उसका घर में एक नारियल का पेड़ था और उसको बेच दिया था वो ज्वाइनिंग करने के लिए, क्योंकि उस टाइम पे स्मार्ट वैल्यू में क्या था भाई, तुम्हारा पास 15,000 है तभी तुम ज्वाइन कर पाएगा। आज ये फ्लेक्सिबिलिटी आ गया है, आज लोगों के लिए कुछ बेचने का जरूरत नहीं है स्मार्ट वैल्यू ज्वाइन करने के लिए। यस और नो? आज हर इंसान, हम लोग पहले काम करते थे ऐसे, बहुत सारे क्वालिटी बंदा को हम लोग टीम में नहीं ले पाए बिकॉज दे डजंट हैव मनी टू ज्वाइन इन स्मार्ट वैल्यू, उनका पास पैसा नहीं था स्मार्ट वैल्यू ज्वाइन करने के लिए। आज जो स्मार्ट वैल्यू ज्वाइन करना चाहते हैं उसके लिए पैसा को भी प्रॉब्लम नहीं होता। यस और नो? और इसीलिए कंपनी ने हर फ्लेक्सिबिलिटी लेके चले आए, और अभी 75 माइल्स वाला भी बहुत अच्छा चीज आ गया, एडुकेशन में आओ चाहे हेल्थ में आओ, 10,000 का अंदर भी हमारा जगह बन गया। यस और नो? और साथ ही साथ में जो FPO वाला ऑफर आ गया है वो और धमाका करने वाला है, मतलब हर बंदा अपना 100 माइल्स कंप्लीट करके अपना पहला चेक निकाल सकता है। क्लियर है? तो ये सारा चीज है। तो अभी थोड़ा सा मैं फिर से बुलाना चाहूंगा हमारा MD सर को स्टेज पे, एक बार जोरदार हाथ ताली होना चाहिए। कमल जी को मैं